আর এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন একদম ঠিক অর্থাৎ মানিক ভট্টাচার্য যাদবপুরের ফ্ল্যাটে সেখানেই তিনি রয়েছেন অথচ তার বিরুদ্ধে লুকআউট নোটিশ পর্যন্ত তদন্তকারী অফিসাররা জারি রেখেছেন কিন্তু যে খবর এবং একই সঙ্গে যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে অবশেষে খোঁজ মিলল মানিক ভট্টাচার্যের এবং রিপাবলিকের ক্যামেরায় এক্সক্লুসিভ মানিক ভট্টাচার্য যাদবপুরের ফ্ল্যাটেই রয়েছেন তিনি এবং তিনি যেমনটা জানিয়েছেন সব রকমভাবে সহযোগিতা তিনি করছেন বিচার বিভাগীয় তদন্ত চলছে সুতরাং এই বিষয়ে তিনি একটা কথাও কোনো মন্তব্য করতে রাজি নন কিন্তু তিনি যাদবপুরের ফ্ল্যাটেই রয়েছেন তা স্পষ্ট করে জানিয়েছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে চান তিনি এমনটাই জানিয়েছেন মানিক ভট্টাচার্য যেই ঘটনা এবং একই সঙ্গে মূলত হন্যে হয়ে তদন্তকারী অফিসাররা খুঁজছিলেন যেই মানিক ভট্টাচার্যকে সেই মানিক ভট্টাচার্যই ধরা দিলেন রিপাবলিক বাংলা খুঁজছিল মানিক ভট্টাচার্যকে বারংবারে তাকে ফোন করা হয় ফোন সুইচ অফ ছিল মানিক ভট্টাচার্যের এমনকি যাদবপুর এবং নদিয়াতে তার যে বাড়ি রয়েছে সেখানে পর্যন্ত আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন কিন্তু সেখান থেকে পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি মানিক ভট্টাচার্যের অন্যদিকে আজ সকালে একেবারে তিনি স্বয়ং ধরা দিলেন রিপাবলিক বাংলার পর্দায় এবং এক্সক্লুসিভলি তিনি যেমনটা জানিয়েছেন তদন্তে সবরকমভাবে সহযোগিতা করছেন মানিক ভট্টাচার্য এবং স্বাভাবিক জীবনযাপন তিনি করতে চান যে কারণে যাতে তাকে কেউ বিরক্ত না করেন সেই বিষয়টিও কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন ক্যামেরার সামনে মানিক ভট্টাচার্য অন্যদিকে এই মানিক ভট্টাচার্য প্রসঙ্গে লুকআউট নোটিশ জারি করা প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন শোনাবো জানা নেই আমার আমি বলতে পারবো না রহস্যটা কী আছে হয়তো ওনারা চেনেন না আমাকে তাই ধরতে পারছেন না কিংবা অন্য কোনো পিছনে রহস্য আছে সেটিং ফিটিং তো জানি না কী চলছে সে তো আগামী সময়ে বোঝা যাবে কদ্দূর গেছে হাত